প্রেমের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। প্রেমের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। প্রেমের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হাই, কেমন আছো? কি করো? নয়ের নামটা জানো? মিট করবা? বিজি বিজি, খুব বিজি। হাইট কত? দেখে ডিলেট করে দিব। বোবা নাকি? কথা বলো না কেন? ও কি সেক্সি লাগছে। কি করো? নাইস পিক। ভার্জিন নাকি? কথা কলা কল ধরো না কেন? পর্দা কই? হাই, কি করো? মাঝের না বড় কেন? কি করো? ওর না কই মাইয়া, তোমার ভাত খাইছো? কল ধরো না কেন? বাই দা ওয়ে, তোমার কি মন খারাপ? বিজি। কি করো? ভাত খাইছো? বয়ফ্রেন্ডের সাথে বিজি না? আমাকে তোমার কেমন লাগে ভাব দেখাও না। একটা ন্যাংটা ফটো দেই। ন্যাংটা ফটো দেখো না? দেখোই না, দেই। অ্যাভয়েড করতেছো? ভিডিও কল দিব? ডিনার করছো? কি দেখাইছো? আমাকে ছাড়া খাই ফেললো? আই স্পিক। বাই দা ওয়ে, তুমি না কেউ ভয়েস দাও না? একটা ভয়েস। খুব বিজি, ভিডিও কল দিব? তোমার একটা ভিডিও দাও না। কি করো? সাইজ কত? কি করো? মায়াডা বুঝছস, খালি 18+ দেশের দে। উফ, করা জিনিস। ভালো আছো? তামা কামান আসা? বাই দা ওয়ে, তোমার হাসি এত সুন্দর না, একদম যেন মনে উপর থেকে বৃষ্টি ঝরে পড়তেছে। ভাত খাসা? আমার না অনেক দুঃখ। দুঃখের কথা শুনবা? কি কারা? একটা পিক দাও না, এখন তুলে দাও, দেখে ডিলিট করে দিব। আমাকে ভুলে গেছো? এ মা, নৌকা তো বড় কেন? আপু, তোমাকে নাইস লাগছে, রূপের দামাক একটু কথা বলা যাবে? রিপ্লাই দেয় না, মাগিয়ে। তোমার চোখ জানো পটল। রাতে দুষ্টু কথা বলবা? সিঙ্গেল? বাসা কোথায়? ফ্রেন্ডশিপ করবা? কি করো? শপিং এ যাবা? তোমার হোয়াটসঅ্যাপ পার্টি তোমাকে অ্যাড করবা? লং ড্রাইভে যাবা? হাই, তোমার চুলা তো সুন্দর কেন? গান শুনবা নাকি কবিতা? বাসায় জানে আমার বাবার না অনেক টাকা। বাই দা ওয়ে, তুমি এত মোটা কেন? রূপের দামাক বেশি দিন টিকবো না। বস্তি? ট্রুথ এন্ড ডেয়ার খেলবা? কি করো? প্রেম করবা? বস্তি মায়া, রিপ্লাই দা না। মাসেল দেখছো? তোমার নাকটা যেন একটু নাশপাতির মতো। আমার না অনেক পাওয়ার। ওর না কই মাইয়া তোমার? তোমাকে না চরম সুখ দিব। দামাক আমান আসা? 8 ইঞ্চি। ভাব দেখাও না। এই শহরে আমার মতো রোমান্টিক আর একটাও নাই। কি করো? কথা বলো না কেন? দেখে ডিলেট করে দিব। ভার্জি? বস্তি মায়া, রিপ্লাই দাও। রূপ একদম আর বেশি দিন টিকবে না। রাতে দুষ্টু কথা বলবা? সিঙ্গেল? ফ্রেন্ডশিপ? সাইজ কত? কি ভাই, কথাগুলো খুব শোনা শোনা লাগে, খুব মিলে যাচ্ছে না? না, এগুলা কোনো মেয়ের মেসেঞ্জারে দেওয়া ছেলেদের কোনো উষ্ণ বাণীর সম্ভার না। আসলে একটা ফেক আইডি খুলছিলাম, তো সেই ফেক আইডিতে এতগুলো জিনিসপত্র শুনছি, সাথে আনলিমিটেড ভিডিও কল, আনলিমিটেড অডিও কল, ইচ্ছা মতো ফ্রেন্ড রিকোয়েস্ট, যেটা আমি আমার মেইন আইডিতেও পাইছি কিনা সন্দেহ। আর ফেক আইডি কেন খুলছি? এক ফ্রেন্ডের সাথে মজা নেওয়ার জন্য খুলছিলাম, বাট খোলার পর যা দেখলাম বাকিটা ইতিহাস। সো একটা মেয়ের মেসেঞ্জারে ছেলেরা কী পরিমাণ নির্লজ্জিত করতে পারে সেটা আমি নিজে চোখে দেখলাম। অ্যান্ড নাও আই রিয়েলাইজড, আমি নিজে হয়তো জেনে বা না জেনে আমার আইডিতে অনেক মেয়েকে ইরিটেট করছি, অ্যান্ড সব কিছুর জন্য আমি ক্ষমা প্রার্থী। অ্যান্ড এই যে ফেসবুকে যত বড়ো ভাই ছোটো ভাই, পিচ্ছি বুড়া বেড়া জোয়ান, মেসেঞ্জারে যে মেয়েদের মেসেজ দিতেছেন, কী লিখতেছেন, কেন লিখতেছেন, কাকে লিখতেছেন, কীভাবে লিখতেছেন, একটু চিন্তা করবেন। মেসেজগুলো দেওয়ার আগে একটু ভাববেন, ওই মেয়েটা আপনার আপন কেউ হইলে আপনি ঠিক ওই কথাগুলো ঠিক বলতে পারতেন কি না, ওইভাবে নোংরা ইঙ্গিত দিতে পারতেন কি না, জাস্ট একবার ভাববেন। সো বিফোর আই টেক এনিথিং, থিংক টুয়াইস, ক্ষমা প্রার্থী।